লক্ষ্মীপুরের রায়পুরে এমপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রায়পুর ক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক নাজমুল আহসান রিপন ও যুবলীগ নেতা জহির পাটোয়ারি সহ অনেকেই। ফাইনাল খেলায় টুর্নামেন্ট ট্রফি জিতে নেন কিংস অব দুবাই ও রায়পুর পৌর 6 নং ওয়ার্ড রানার্স আপ অর্জন করেন। এমরান খন্দকারের পরিচালনায় টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন দোলন করি। এতে ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোবারক হোসেন রোমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মারুফ বিন জাকারিয়া, আমি ধন্যবাদ জানাই তাকে, তিনি